করবে না ইনশা আল্লাহ। কাজে ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য স্বপ্ন দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আ'লা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহর কোনো ফজল করে রহমতুল্লাহ আলাইহি তিনি যা মিশনের সামনে রেখে গেছেন, তাদের ভিতরে যে খারাপ ছিল, তাদের ভিতরে যে মানবতা ছিল, আজকে শুধু মুসলমান নয় ভিজাদিয়া পর্যন্ত মহা মানুষ হিসেবে তাদের পরিচয় দিতে কোন পথে তিনি বন্ধ তারা করে না। তাই আমরা তাদের সাগরে হয়ে থাকি, আমাদের কোনো ভয় চিন্তার কারণ নেই, আমাদেরকে অস্ত্র দেখিয়ে ভয় দেখালে, আমাদেরকে বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন শক্তির মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখবে, এটা মুসলমানদের চরিত্র নয়। মুসলমানরা যখন নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে যখন মাঠে নামবে তখন বাকির শক্তি মুহূর্ত ময়দান দিতে পারে। আপনার বিভিন্ন ইসলামের পক্ষে যখন যুদ্ধ হয়েছে তখন বিভিন্ন কোনটা দিয়ে কোনটা উচ্চারণ করবো, যে জায়গায় তাকাই সেখানেই দেখি কোন দুর্নীতি ছাড়া কোনো ভালো অবস্থান আমরা দেখছি না। সেই হিসাবে আমি সকলকে বলব, সরকার প্রধানমন্ত্রী একটা কথা বলছেন, ওদের আমার কাছে খুব ভালো লাগছে। যখন বড় বড় বিচার সহ দায়িত্বশীল দেখি একাত্রিত করে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন কিছুদিন আগে ঘুষ সহ দুর্নীতির বিরুদ্ধে, তিনি বলছিলেন যে আপনারা সতর্ক হন, সবাই কিন্তু মরণ লাগবে। প্রধানমন্ত্রীও মরণ লাগবে, পরবর্তী হবে। সেই হিসাবে আমি প্রশাসন সহ সাংবাদিক সহ আমার অন্য অন্য দলীয় যেই ভাইয়েরা আমার যুবকরা ছাত্র রয়েছেন সকলকে আসেন, আজকে শক্তি আছে, টাকা আছে, অস্ত্রের বল আছে, আজকে একটা মানুষের উপরে আপনারা নিরবভাবে অত্যাচার চালিয়েছেন নিরবভাবে এবং বিভিন্ন কেন্দ্রাবাজি চাঁদাবাজির মাধ্যমে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত হিমশিম খাইতেছে, তাদের ছাত্র কি তাদের ব্যাপারে নিয়ন্ত্রণ না হতে পারছে না। কিন্তু আমার অনেকে আমরা বলছি এখানে তাকাই দেখেন মহাসমুদ্র তৈরি হয়েছে। ঢাকায় যখন কিছুদিন আগে যখন আমরা বলছিলাম, যখন আমরা ইশারা করছিলাম, ইশারার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ সব নীরব হয়ে গেছে, কখন প্রশাসন সহ সবাই আশ্চর্য হয়ে গেছে, এরকম নিয়ন্ত্রণ কিভাবে হয়। আর এটাই হলো তিনি সংগঠনের চরিত্র। আলহামদুলিল্লাহ।